হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো, এটা একটা লিলি ফ্লাওয়ার, হোয়াইট কালারের। আমাদের বাড়িতে রেড আছে, হোয়াইটটা নেই। দেখো, খুব সুন্দর লাগছে ফুলটা। আর আজকে আমি কোথায় এলাম তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, আমি আজ চলে এসেছি একজনের বাড়িতে। ওইখানে খুব সুন্দর সুন্দর ওরা কৃষি করে এবং ফুল গাছও আছে। দেখো তো, তোমাদের সবটা ঘুরে দেখাবো, সঙ্গে থাকো। এই দেখো, এটা হলে হোক এখনো ফুটছে, শীতের ফুল যদিও এখনো ফুটছে, খুব সুন্দর কালারটা। আর এখানে দেখো কি সুন্দর পাতাবাহারগুলো রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো। এডি নিয়ে আমি কলি আসছে, তো চলো দেখাই তোমাদের। দেখো কি সুন্দর সুন্দর লাউ ধরে আছে, দেখো। এই দেখো লাউ গাছটা কি মোটা নিচটা, আর দেখো লাউ নিচ থেকেই লাউ ধরে আছে, অনেক বড়। দেখো কতগুলো লাউ ধরে আছে। ওরা প্লাস্টিকের প্যাকেট লাগিয়ে রেখেছে লাউতে, যাতে লাউগুলি নষ্ট না হয়। আর দেখো উপরে মাচাটা কত বড়। দেখো আমি ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি আরও, খুব সুন্দর হেলদি গাছ। তো আমরা এখান থেকে লাউ কিনবো আজকে, তাই এলাম। তো এখানে ওরা বিক্রিও করে থাকে এবং বাড়িতেই ওরা নিজেদের বাড়িতেই করে। তো এই দেখো, এই লাউটা খুব সুন্দর লাগছে, তো বড় সড়ো হয়েছে। তো আমি একটা এখান থেকে নেব, পছন্দ করছি। এই দেখো ছোটো ধরে আছে, খুব সুন্দর লাগে বাড়িতে এইভাবে এরকম সবজি হলে, দেখতে বেশ ভালো লাগে। তো আমি এই দেখো, এই লাউটা আমার পছন্দ হয়েছে, এটা বেশ বড় সাইজের হয়েছে। তো আমি ওনাকে বলছিলাম যে কাছে নিয়ে আসতে, লাউটা আমি নেব। তো উনি আনতে গেছেন। আর এই দেখো এখানে টমেটো ধরে আছে, কি সুন্দর সুন্দর টমেটো ধরে আছে। আমরা টবে লাগালে কিন্তু এত বড় সাইজের টমেটো হয় না, এখানে কিন্তু টমেটোগুলো অনেক বড় সাইজের। তো খুব সুন্দরভাবে টমেটো হয়েছে, দেখো গাছটাও কত বড় সড়ো। এই দেখো উনি কেচে নিয়ে চলে আসছেন, তো এদের প্যাকেটটা সরাচ্ছেন। দেখো লাউটা কত বেশ বড় সড়ো, একদম একদম। ওরা রাসায়নিক ইউজ করে না কিছুই, এখানে মাটিটাও খুব ভালো। তাই দেখো উনি কাটছেন আমার জন্য লাউটা, এই যে। তো সবাই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো ব্লগটা। এই দেখো আমার সঙ্গে পূজাও ছিল, তো আমরা দুজন মিলে এখানে এসেছিলাম। এই দেখো এটা আমরা কিনে নিলাম। আর এখন উনি যাচ্ছেন ওনাদের বাড়ির পেছন থেকে, কি আছে আমাদের দেখাবেন বলে। তো চলো দেখি পেছন থেকে উনি কি লাগিয়েছেন। এই দেখো বাড়ির পেছনটা, তো বাড়ির পেছনে উনি লাগিয়েছেন হলো মিষ্টি কুমড়ো গাছ, এবং গাছগুলো বেশ বড় হয়ে হেলদি হয়ে উপরে উঠছে। এ দেখো এখানেও মাচা বেঁধে দেওয়া হয়েছে, চার করা হয়েছে। দেখো তো এখানে মিষ্টি কুমড়ো হবে, দেখো একদম প্রাকৃতিক সার ওরা ব্যবহার করে, রাসায়নিক কিছু ইউজ করে না। আর এই দেখো এখানেও টমেটো গাছ, কি সুন্দর টমেটো, বড় বড় সাইজের। বাজারে যে বড় সাইজের টমেটো হয় এগুলি, খুব সুন্দর। এ দেখো পূজা দাঁড়িয়ে আছে। তো এই হলো ওদের বাড়িটা। আর এই দেখো কি সুন্দর বেল ধরে আছে গাছে। আর ওই দেখো এদিকেও রয়েছে সবজি, আর এদিকে কলা গাছ, তারপরে সজনে সজনে গাছ সবই রয়েছে। তো গ্রামের বাড়িতে এরকমভাবে সবজি হলে, ফুল হলে দেখতে বেশ ভালো লাগে। এ দেখো কি সুন্দর সুন্দর নয়নতারা ফুটে আছে, এবং প্রত্যেকটা গাছই বেশ হেলদি। এই দেখো প্রত্যেকটা গাছ বেশ হেলদি। তো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে এবং পাশে থাকবে।